এই এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে HTML ও CSS ব্যবহার করে কিভাবে ভিডিও ও অডিও অ্যাড করা যায়। তো এই কাজটা করার জন্য প্রথমে আমি ডেস্কটপে একটা ফোল্ডার নিছি মাই টিউটোরিয়াল নামে, এবং এর ভিতরে একটা ভিডিও ফাইল নিছি ভি নামে। এই ভিডিওটার এক্সটেনশনটা আমি একটু চেক করব, দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা MP4 ভিডিও, আর এখানে একটা অডিও ফাইলও আছে BHA নামে, যার এক্সটেনশনটা চেক করি এটা হচ্ছে MP3 নামে। সো আমাকে যদি ভিডিওটা ভিডিও আর অডিও যদি অ্যাড করতে হয় তো আমি ফার্স্টে এইখানে সেভ করব। কম্পাইলারটা করা শুরু করি এবং ভিএটারে আমি আমার যে ফোল্ডারটা আছে ওই যে ফোল্ডারে ভিডিও আছে ওইখানে যে ওই ফোল্ডারটা ভিএ নামে একটা ওয়েব পেজ সেভ করতেছি। সো এখন ভিডিও অ্যাড করতে গেলে আমরা যে ট্যাগটা ইউজ করি তাকে বলা হচ্ছে ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগ ইউজ করতে গেলে ভিডিও এখানে ভিডিওর এন্ডিং ট্যাগ আছে আর ওপেনিং ট্যাগ আছে, কোনো কিছুর আগে যদি স্ল্যাশ সাইন দিই তো সেটাকে দেখি বুঝলাম এন্ডিং ট্যাগ। তো ভিডিওর ক্ষেত্রে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো SRC, SRC লিখে আমার ওই যে ভিডিওটা আছে ওই ফোল্ডারের ভিতরে এটা যে নামে আছে সেই নামটা দিব, এবং এর এক্সটেনশন বা ভিডিও টাইপ যেটা হবে সেটা দিতে হবে। আমার এটা MP4, তাই এখানে v.mp4 দিব। MP4 দেওয়ার পরে আমার ইম্পর্টেন্ট, আর যাদের ভিডিও টাইপটা অন্যরকম থাকবে LAB, FLB বা VOB যে ফরম্যাটে থাকবে না কেন এখানে সেই ফরম্যাটটা থাকবে। এখন যদি আমি এটা রান করি, সেভ দেওয়ার পরে রান করি, রান করার পরে দেখা যাবে যে আমার ভিডিওটা আসবে কিন্তু এটা দেখা যাবে না, কারণ আমার এখানে কোনো কন্ট্রোলস দেওয়া নেই। কন্ট্রোলস মানে ভিডিওটা পজ করার জন্য, টানার জন্য। তো সেই জন্য আমি এখানে একটা কিওয়ার্ড দেবো কন্ট্রোলস। তো কন্ট্রোলসটা লিখলে এখন হচ্ছে আমার ভিডিওটা রান করবে এবং দেখার উপযোগী হবে। সো ভিডিওটা এখন রান করলাম, রান করে দেখা যাচ্ছে। আর এখন যদি আমি চাই এই ভিডিওটা একটু হাইট আর ওয়াইড সেট করতে, তাহলে আমি কি করব, আমি জাস্ট এখানে ওয়াইড দিয়ে দিতে পারি 300 পিক্সেল। তো এখন দেখুন যে আমার এটা ওয়াইড হচ্ছে সাইজটা ছোট হয়ে গেছে। আমি চাইলে এখানে 300 জায়গায় 1200 পিক্সেল বা 700 পিক্সেল দিতে পারি, আর একটা প্রপার্টি ইউজ করতে পারি লাইন দরকার নাই। এটা ভিডিওটা অ্যাড করলাম, এখন আমি যদি অডিও অ্যাড করতে চাই অডিও অ্যাড করতে গেলে এখন আমি ইউজ করবো ওই অডিও ট্যাগ ইউজ করবো, অডিও ট্যাগ ইউজ করবো। এখন আমি অডিও ট্যাগ ইউজ করার পরে একটা অ্যাট্রিবিউট আমি ইউজ করবো, একই অ্যাট্রিবিউট ইউজ করবো SRC। সো এখন আমার অডিওটা যে নামে আছে আমার ওই ফোল্ডারের ভিতরে সেটা একটু চেক করে আসবো। আমি আগে থেকে জানি যে এটা হচ্ছে একটা লিঙ্কে ফিরি অডিও, তো আমি এই ফিরি অডিওটা লিখবো এখানে কি অডিওর যে নাম আছে BHA.MP3, আর এটার ক্ষেত্রে কন্ট্রোল লেখা লাগবে। এখন আমার দেখা যাবে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে আমি যদি রান করি আমার অডিওটাও রান হয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে নিচে একটা অডিও ক্লিয়ার চলে এসেছে, রান হচ্ছে। সো দ্যাটস অল।